সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাভিয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ফাউমি মুরগি পালন করতে হবে এবং কিভাবে ফাউমি মুরগিটা পালন করলে লাভবান হওয়া যাবে তাভিয়ার্স তার জন্য আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়ুবপুর গ্রামের মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেলস সেন্টারে তো এই মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারটি পরিচালনা করে থাকে আমাদেরই এক বড় ভাই গিয়াসুদ্দিন তো গিয়াসুদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জেনে নিব কীভাবে ফাউমি মুরগিটি পালন করবে অনেক লাভবান হওয়া যাবে তো আমরা সরাসরি চলে যাব একজন অভিজ্ঞ খামারির কাছে এবং সেই অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা আজকে জেনে নিব যে কিভাবে এই ফাউমি মুরগিটি আমরা পালন করব। তো তার আগে আমরা চলুন একটু খামারটা ঘুরে দেখে আসি তো ভিউয়ার্স আমরা চলে আসলাম একজন সফল খামারির কাছে এখন আমি সরাসরি খামারির কাছ থেকেই তার পরিচয়টা জেনে নিব ভাই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন আমার পরিচয়টা সেখানে বাউনবাড়িয়া জেলা বানছড়া থানা আইপুর গ্রাম মা বাবার দা হ্যাচারি কতদিন ধরে ফাউমি মুরগি পালন করেন ফাউমি মুরগিটা আমার মোটামুটি ফাউমির সাথে আমি জড়িত প্রায় পাঁচ বছর আপনি ভিউয়ার্স আপনারা ভালোভাবে নোটিস করবেন যে ভাই কিন্তু পাঁচ বছর ধরে এই ফাউমি মুরগিটি পালন করতেছে কারণ একজন অভিজ্ঞ খামারি বলতে পারবে যে কিভাবে ফাউমি মুরগিটি পালন করতে হয় যদি আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফাউমি মুরগিটা পালন করতে হবে তো ভাই সর্বপ্রথমে আমি আপনার কাছে জানবো ফাউমি মুরগির বাচ্চাটা দিনের বয়সের বাচ্চাটা পালন করবে সবচেয়ে ভালো হবে যে কোনো ভাই করতে চায় আসলে নর্মাল ভাবে দু তিনশো বাচ্চা দিয়ে কিন্তু করা যায় না কেননা আপনার দু তিনশো বাচ্চা দিয়ে করতে গেলে আপনার একটা ভ্যাকসিনের হিসাব যাওয়া লাগে আপনার বোর্ডিং এর হিসাবে তবে যাওয়া লাগবে ম্যানেজমেন্টের হিসাবে তবে যাওয়া লাগবে সমার হিসাবে তবে যাওয়া লাগবে তো চার পাঁচটা প্রশ্ন কত ওই জায়গা দাঁড়ায় আছে চার পাঁচটা প্রশ্ন উত্তর দিতে গেলে আপনার ম্যাক্সিমাম যদি যে কোনো ভাই শুরু করতে চায় যদি সবকিছু চায় রেডি চায় তাহলে মোটামুটিভাবে ভাবে সে দেড় থেকে দুই মাসে বাচ্চা দিয়ে শুরু করাটা ভালো এবং ম্যাক্সিমাম নর্মালি ভাবে যদি চালু করতে চায় 300 বাচ্চা নিচে যেন না করে আপনি কত দিনের বয়সের বাচ্চা দিয়ে শুরু করেছেন আমরা আপনার যখন করি তখন কিন্তু বিশাল আকার বানাসে ফার্মে ছিল না আমরা দু তিনজন লোকে দাবি করতে পারবো তিনজন লোক আমরা নরমাল নর্মালভাবে কোম্পানি ছাড়া তিনজন লোকে আমরা প্রথম করি আপনার তখন আমরা কিন্তু মোটামুটি ভাবে আমরা এক দুশো বাচ্চা দিয়ে শুরু করি তখন বাংলাদেশ ফাউমি কি জিনিস সেই সময় আর মানে সে মানুষ ইয়েই করে না এখন কিন্তু আপনি তো অনেক আগে থেকে শুরু করছেন হ্যাঁ পাঁচ বছর আপনার বাংলাদেশে তো মনে কোনো এখন আনা ফাওয়ামি মানুষ চিন ওই সব কি চিনতোই না আমরা ডিম বিক্রি করতে পারতাম না মাংস বিক্রি করতে পারতাম না বাচ্চা বিক্রি করতে পারতাম না তখন আমরা এটা সোনালি সেবা অনেক সময় চালাইতাম কিন্তু আমার বিটটা কিন্তু অরিজিনাল মিশ্রিবি ফাওয়ামি মুরগিটা কিভাবে চিনবে যে এটা ফাওয়ামি মুরগি ফাউমি মুরগি চিনতে গেলে আপনি মোটামুটি দেখতে পাবেন ফাউমি মুরগি ভাই এমন মিশুরি আপনার যেটা ফাউমি মুরগিটা এমন হবে এবং দেখেন আমাদের প্র্যাকটিক্যালি খামারের মোটামুটি একটু গলা সাদা দিয়ে একটু সাদা হবে আর কি আর পিছনে দিয়ে আপনার পুরোটাই এবং জাত হয় আসলে অরিজিনাল মিশুরি ফাউমি এক কালারই হয় মানুষের মানে বিভিন্ন কালার হয় ফাউমি কালার কালার এটি আপনার ফাউমি মিশুরি ফাউমি না এবং কি আপনার এই মিশুরি গিটও না তো এটা মূলত মেন ফাউমি মুরগি খি কি খাবার সাধারণত খেয়ে থাকে খাওয়া মুরগি খাবার তো খাবার আপনার যে আপনার যদি আমরা খাবার হিসাবে করতে গেলে তাহলে মূলত আপনার যে কোম্পানির খাবার কিনা খাবারের পছন্দ হ্যাঁ কি কোম্পানি খাবার ভালো কি কোম্পানি খাবার হ্যাঁ কি কোম্পানি খাবার ভালো অবস্থায় আপনার কি ধরনের খাবার দিবে সুবিধা হবে এবং বড় কি কি খাবার দিবে যদি জিরো থেকে শুরু করতে চায় কত দিয়ে শুরু করবে বাইরের ব্যক্তিগত ব্যাপার জিরো থেকে শুরু করলে প্রথমে আপনার মোটামুটি সোনালি স্টার্টার ডিমের জন্য মাংসর জন্য হচ্ছে ব্রয়লার স্টার্টার আর যদি সে আপনার ডিমের জন্য করতে চায় তাহলে সোনালি স্টার্টার দিব জিরো দিনও আপনি এক মাসের দিনে দিবেন সোনালি গোয়ার আপনার আবার চার মাস মাথার মধ্যে সোনালী গোয়ার প্লাস ল্যালের ওয়ান মিস করে দিতে হবে ফার্মি মুরগিটা আপনার ডিমের জন্য বেশি লাভবান হওয়া যায় নাকি আপনার মাংসের জন্য পাবে বেশি লাভবান হওয়া যায় আপনার ফার্মিটা সবচেয়ে চেয়ে আসলে ডিমের জন্য মাংসের জন্য না মাংসের জন্য অন্য মুরগি ডিমের জন্য পারফেক্ট অনেক ভালো কতদিন পর্যন্ত একটা ফার্মি মুরগি ডিম দিয়ে থাকে কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত ডিম দিবে ডিম দিবে ইনশাআল্লাহ 6 মাস থেকে 5 মাসের ভিতরে ডিম আইয়ে পড়বো আর আপনার মোটামুটি ডিম পাইব মোটামুটি সতের থেকে আঠারো মা ডিম পাইবেন সতেরো থেকে আঠারো মাস ডিম পাড়া অবস্থায় আপনার কি খাবারটা বেশি দিতে হয় ডিম পাড়া অবস্থায় লেল খাবারটা দিতে হবে খাবারটা দিতে হবে আর তারপরে এই ফাউমি মুরগিটা আমরা জানি যে যখন আমরা কেউ খামার করতে চাই বা মুরগি পালন করি অনেক সময় আমরা না জেনে পালন করি হয়তোবা বিভিন্ন রকমের অসুখ বিসুখ সম্পর্কে আমরা জানিই না তো ফাউমি মুরগি সাধারণত কি কি রোগবলায় হয়ে থাকে সুন্দর একটা প্রশ্ন করছেন প্রশ্নের উত্তরটা আপনার অনেক ভালো লাগলো এই কারণে কিন্তু আমি প্রথমে একটা কথা বলছিলাম ভ্যাকসিন ভ্যাকসিন আপনার সবাই জানে বাংলাদেশের জন্য বাবা হ্যাঁ বিখ্যাত ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন যদি দেওয়া থাকে আপনার আপনার মুরগা যত রানী খেতে হোক ইনশাল্লাহ ভ্যাকসিন দিলে সর্বোচ্চ দশ পার্সেন্ট মুরগার ক্ষতি হবে আর বেশি ক্ষতি হবে না তার মানে ভ্যাকসিনের কত পাওয়ার এবং কি প্রচিক্ষণ জানা লোকের কত পাওয়ার কী কী অসুখ বিসুখ হয়ে থাকে অসুখ বিসুখটা হবে আপনার মনে করেন মোটামুটি কোনো রোগ নাই মুরগার যে কোনো মুরগা হোক মুরগার কোনো রোগ নাই মুরগার রোগ আছে ঠান্ডা আপনার ঠান্ডা থেকে হবে গামরু ঠান্ডা থেকে হইবে আপনার কলেরা ঠান্ডা থেকে হব ক্ষেত ঠান্ডাটা ধরনটা আপনি যদি মন মোচ্ছ ধরতে পারেন জানতে পারেন বুঝতে পারেন শিকার টাকা থাকে আপনি মোটামুটি এমন কথা না বলুন আলহামদ ইশাল রোগে আপনার আক্রান্ত করার কোনো সুযোগ নেই এখানে ঠান্ডা থেকে বাঁচা থাকতে হবে মাস্ট ঠান্ডা কে লেগে লাগবে গরমেতে ঠান্ডা লাগবো ঠান্ডাতে ঠান্ডা লাগবো আমরা জাগার পরিবেশ ভালো না থাকার কারণে ঠান্ডা লাগবে ঘরে যদি গ্যাস থাকে ঠান্ডা লাগবে এত সুন্দর করে বুঝাইতে পারছি যে কোনো বাই যদি আসলে বুঝার মতো হয় আপনি সুন্দর করে ঠান্ডা মাথা বিরুটা দেখে বুঝে নেবেন ইনশাল্লাহ তারপরে আপনার এই যে বিভিন্ন রোগগুলো আপনার ঠান্ডা থেকে হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা যে প্রয়োগ করব কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা প্রয়োগ করব আপনার ভ্যাকসিনের ব্যাপারটা আমি বলি আপনার সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের প্রথম যদি আমরা ফেরেন্সের জন্য করি মাংসের জন্য না ডিমের জন্য করলে ডিমের জন্য করি হ্যাঁ ডিমের জন্য করলে আমাদের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে প্রথম দিন আপনি করতে মারেক্স প্রথম দিন বারো ঘন্টার ভিতরে মার্ক্স করতে হবে আপনার তিন দিনের দিনও রানী খেত প্লাস বঙ্গাড মারতে হবে কোনো সন্দেহ না ফ্যান্সের জন্য করলে হ্যাঁ আপনার সাত দিনের দিনও খেত করতে হবে আপনার ন দিনের দিনও গামড়ু করতে হবে তেরো দিনের জন্য ঠোঁট দিতে হবে সতেরো দিনের দিন আবার গামরু করতে হবে বাইশ থেকে চব্বিশ দিনের ভিতরে আবার রানী খেত আছে তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরে করতে হবে ফাউল ফক্স

মানুষটা আপনার না দিলে কি হবে মুরগা আপনার এই সিনা দিয়ে আপনার দেড় মাস দুই মাস বছর বয়স হবে সিনা দিয়ে হাড্ডি দিয়ে শুকাই যাবে শুকায় শুকায় আপনার খানা অনরুচি হয়ে যাবে তখন মুরগাটা মরতে থাকবে তখন মুরগাটা মরতে থাকবে তখন আপনার মুরগা কেন মরতেছে কোনো রোগ নাই ঠান্ডা নাই জ্বর নাই কাশি নাই মুরগা কেন মরতেছে কেউই ধরতে পারবে না এক মেত্র ধরবে ধরতে পারবে যদি ভালো কোনো খামারে বসে তাকে ফোন করে বসে আপনি আল্লাহ মাফ করুক কালকে এক লোক আল্লাহ একজন সাক্ষী কালকে এক লোকে ফোন দিছে ইয়াস ভাই কি

তো সেই ক্ষেত্রে আপনার কিভাবে বুঝবে যে আসলে এটা কি বিশ্বাসের উপরে নির্ভর করবে না বিশ্বাসের উপর নির্ভর করে যাই কিতাম আমরা বিশ্বাসের ঘরে বিশ্বাসের বান্ধে দুর্বলতা বেশি দাঁড়ায় আপনি বিশ্বাসের ঘরে যাই কিতাম একটু আগে বললাম যে কথাটা পেতে খামারে আসেন খামারে এসে আপনার ডকুমেন্ট লিয়ে যান আপনি অর্ডার দিয়ে যান খামার দেখে যান আসলে সম্ভব কিনা বেছে দিবে কিনা খামার বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল কোন খামার নেই অ্যাভেলেবেল কোন জায়গা না ব্যবসা সবাই করে আপনি একটা কথা প্রশ্ন মনে রাখতো পেটে খামার দেখাটা আপনার জন্য জরুরি কেন আপনি হাজার টাকা নষ্ট করে দিতে আপনি জায়গা জায়গায় ঘুরতে দিতে পারেন ইয়ে করতে পারেন সে করতে পারেন দুই টাকা খরচ করে কষ্ট করে খামার দেখতে পারতেন না লাখ লাখ টাকা করে মাল করবেন ভালো ভালো সব বিজনেস করবেন তাহলে আপনি কিসের ব্যবসা করবেন নিজে নিজে না আসতে পারলে নিজে না আসতে করবেন না আসতে পারলে ব্যবসা করা দরকার নেই ব্যবসা করবেন না হাউমি মুরগিও আমরা কীভাবে বাজারজাত করে থাকি হাউি মুরগিটা আসলে বাজার যাতায় তো আপনার বললেন একটু আগে দেখো মাংস জন্য না ডিমের জন্য তো আমরা যেহেতু ব্যবসা অনলাইনের আমরা বিভিন্ন প্রকার বাচ্চা দিয়ে থাকি বাংলাদেশে আপনার যে ভাই মনে করেন বলতে পারবে গ্যাস ভাই আমি তো এতগুলো অনেক ডিম আসবে মাসে সেই ডিমটি ডিম করতে পারবো যে কোনো প্রান্তে তো সমস্যা নেই দর্শক একটা কথা খেয়াল রাখবেন আমরা কিন্তু যখন মুরগি পালন করি যে কোনো ধরনের মুরগি আমরা পালন করি না কেন অনেক সময় কিন্তু আমরা টেনশনে থাকি যে এটা কিভাবে বাজারজাত করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায়ও বাজারজাত করতে পারবেন গিয়াস ভাইয়ের কাছে যদি আপনারা চান তাহলে কিন্তু এই জায়গায় মুরগিগুলা অথবা ডিমগুলা আপনারা বাজারজাত করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেনশনটা অনেক সময় মুক্ত থাকতে পারবেন কারণ আমরা যখন যে কোনো ব্যবসায়ী করি না কেন নিয়ে কিন্তু একটা টেনশন থেকে যায় তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু এই টেনশন থেকে অনেকটাই মুক্তি পাবো তবে বাজারে আমরা ডিমগুলো বিক্রি করে থাকি যদি বাজারে ডিমগুলো বিক্রি করি তাহলে বাজারের মধ্যে ডিমের চাহিদাটা কেমন এটা আপনার ডিমটা কি জানেন নি ফার্মের ডিমটা দেশের ডিমটা আসলে বুঝার কোনো উপায় নেই হ্যাঁ বলতে পারেন গ্যাস বা খাওয়াবেন না পুষ্টির সিম দেশি ফাউমি আপনি এই মুরগি ডিম পুষ্টি সেম মানে মুরগার সাদরা ভিন্ন হয় লেকিন মুরগা ডিমের পুষ্টি সেম এই নর্মালিভাবে আমার কাছে যদি বিক্রি করে এখন এখন বিক্রি করে এখন আপনার প্রায় ফেব্রুয়ারি মাস শেষ বারো টাকা রাখবো আমি ডিম বারো টাকা বারো টাকা করে রাখব আমি প্রত্যেক পার পিস ডিম আমার দিয়ে গেলে আর তাছাড়া যদি ডিম ছাড়া যদি মুরগিটা সরাসরি বাজারজাত করে তাহলে এটা কেমন না এটা মাংসের জন্য ভালো হবে না আমি প্রথমে বলে দিচ্ছি এখন বলে দিতেছি মাংসের জন্য ডিমের জন্য ভালো হবে না এখানে মাংসের জন্য না করাটাই সবচেয়ে ভালো বেস্ট ভিউয়ার্স এটাও খেয়াল রাখবেন যে ফাউমি মুরগিটা মূলত কিন্তু ডিমের জন্য পালন করা হয়ে থাকে ডিমের জন্য যদি এটা মাংসের জন্য পালন করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তেমন একটা বেনিফিট পাওয়া যাবে না বেনিফিট পাওয়া যাবে না তো এই ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনারা কেউ ফাউমি মুরগি পালন করেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা ডিমের জন্য পালন করতে হবে ডিমের জন্য তাহলে সেই ক্ষেত্রে ফাউমি মুরগিটা প্রায় দুই বছর পালন করতে হবে জি আঠারো মাস পালন করতে হবে গিয়া ভাই আপনার কাছে আমি জানবো যে একজন নতুন উদ্যোক্তা যদি ফাউমি মুরগি পালন করতে চায় ধরেন আমি আমি নিজেই ফাউমি মুরগি পালন করব আমি ফাউমি মুরগি সম্পর্কে কিছুই জানি না তো সেই ক্ষেত্রে আমি কিভাবে পালন করবো এক কথা আমরা মা বাবার হ্যাচারি শুরু থেকে সাধারণত বলেইাইতেছি আপনারা যে কোনো বাইয়ে নতুন হলে জানে জানা নাই শিখা নাই বোঝা নাই প্র্যাকটিক্যালি আমাদের যেন দুদিন থাকার দুদিন খাওয়ার ব্যবস্থা আছে আপনি মাল নিলে

আপনি যে কোনো ভাইয়া একবার বিল নতুন গ্যাস বাইক কিভাবে করব কেমনে করলে ভালো হবে আপনি আসেন আপনি এসে থাকি খাই দেখি শিক্ষা মাল লয়ে যান কোনো ফিট তো নাই তো ভিউয়ার্স এখন আমরা একজন ক্রেতার কাছ থেকে জানবো যে একজন ক্রেতা এই জায়গা থেকে প্রায় 700 ফাউমি মুরগি ক্রয় করে নিয়েছে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রেতার কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার ঠিকানাটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনার নামটা আমার নাম মুশারাফ হোসেন এটা আমি তো হাজী আজগর থানা কেরানীগঞ্জ গ্রামের নাম নারায়ণপট্টি পোস্ট অফিস সৈয়দপুর জেলা ঢাকা এই জায়গা থেকে কি মুরগি ক্রয় করেছেন আমি মিশরি মুরগি ক্রয় করেছি এখান থেকে সাতশো মুরগি এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা তো এই খামারি লোক হিসাবে কেমন লোক হিসাবে আল্লাহর রহমতে খুব ভালো লোক এই খামারিকে কি আমরা কি বিশ্বাস করতে পারি যেহেতু অনেকে হয়তো বা খামার করে খামারের পাশাপাশি দেখা যায় যে বলবে একটা বলবে তিরিশ দিনের বাচ্চা দিবে কিন্তু তিরিশ দিনের বাচ্চাটা দেয় না অনেক সময় দেখা যায় যে পঁচিশ দিনের বাচ্চা দিয়ে দেয় যারা নতুন উদ্যোক্তা আছে তারা অনেক সময় আমরা হয়তো জানি না যে আসলে এই বাচ্চাটার বয়স কতদিন হতে পারে সেই হিসাব করে আমরা কি এই খামারির কাছ থেকে যদি মুরগি ক্রয় করি আর আপনারা যে নিজেও যে মুরগি ক্রয় করেছেন খামারি কেমন হিংসা খামারে খামারি মালিক পরিচালক খুবই ভালো খুব বিশ্বাসী লোক আমাদের এবং ভাইয়ের সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে তারা এক বলতে পারবে ভাইয়ের মন মানসিকতা কেমন যারা এই জায়গা থেকে অলরেডি মুরগি ক্রয় করেছে তারাই একমাত্র ভাইয়ের উদ্দেশ্যে বলতে পারবে যে আসলে ভাই মানুষ হিসেবে কেমন তো আমরা একজন ক্রেতার কাছ থেকে জেনে নিলাম যে ভাই লোক হিসেবে কেমন একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে যখন আপনারা জানবেন দেখবেন শুনবেন তখন কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা আরেকটু বেড়ে যাবে কারণ একজন অভিজ্ঞ বলতে পারবে যে কিভাবে মুরগিগুলো পালন করবে লাভবান হওয়া যাবে ইয়াস ভাই সব ধরনের মুরগির বাচ্চা তারপরে ডিম সেল দিয়ে থাকে তো আপনারা চাইবে কিন্তু এই মা বাবার দেওয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার থেকেও মুরগিগুলো ক্রয় করতে পারেন অথবা ডিম ক্রয় করতে পারেন তো সেই ক্ষেত্রে গিয়াজ ভাই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিউর দিবে যে কীভাবে এই মুরগিগুলো পালন করতে হবে তাছাড়া আপনারা চাইবে কিন্তু এই খামারের মধ্যে দু একদিন থেকে মুরগিগুলো দেখে তারপরেও ক্রয় করে নিয়ে যেতে পারেন আমরা তো জানি যে এটা হচ্ছে গিয়ে মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টার যেহেতু এটা একটা সেল সেন্টার সো সব ধরনের মুরগির বাচ্চা তারপরে ডিম আপনার বিক্রয় করে থাকেন তো সেই ক্ষেত্রে যদি কেউ ডিম অথবা বাচ্চা ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কোনো ভাই আমাদের সাথে যোগাযোগ করতে নাম্বার 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 দেওয়া দেওয়া থাকবে যে ভাই স্ক্রিন থাকে নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে যোগাযোগ করে আসেন আসলে দেখে নিয়ে যান সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তো আপনারা এই জায়গায় দেখে শুনে তারপরে জেনে মুরগিগুলো ক্রয় করতে পারবেন ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে জানালাম কিভাবে ফাউমি মুরগি পালন করতে হবে এবং কিভাবে ফাউমি মুরগিগুলো পালন করবে লাভবান হওয়া যাবে যেহেতু আমরা যে কোনো ধরনের ব্যবসায় করি না কেন অথবা খামার করি না কেন মূল উদ্দেশ্য কিন্তু লাভ করাটাই

তাই আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনি এমনিতে অনেক ব্যস্ত থাকেন সেন্টার নিয়ে আপনি অনেক সময় দেখা যায় যে নানা রকম ভাবে মধ্যে থাকেন তো ওই ব্যস্ততার থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ 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 আজকে আমরা এই এই ভিডিওটা জায়গায় সমাপ্ত করবো আমরা আবারও চলে আসব অন্য কোনো দিন মা বাবার দোয়া হ্যাঁ সেলস সেন্টারে এবং আপনাদের সাথে শেয়ার করব অন্য রকমের একটি সফলতার গল্প তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আলাইকুম